নো স্যালারি ডকুমেন্টস নো সিভিল কোড স্কোর কোনো রকম স্যালারি ডকুমেন্টস লাগবে না সিভিল কোড স্কোরও লাগবে না সম্পূর্ণ একটি নতুন অ্যাপ দু সালের অক্টোবর মাসে এই অ্যাপটি লঞ্চ করেছে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন রোডটি বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রকম স্যালারি ডকুমেন্টস বা সিভিল কোড স্কোরের প্রয়োজন নেই এই যে নতুন অ্যাপটি এসছে দু সালের অক্টোবর মাসে তার মানে দুই থেকে তিন মাস হয়েছে এই অ্যাপটির বয়স এর রেটিংটাও খুব একটা খারাপ না এবং ডাউনলোডও খুব একটা খারাপ না কেননা যেহেতু এর বয়স সামান্য দু থেকে তিন মাস তাই দুই থেকে তিন মাসের মধ্যে এর ডাউনলোড খুব একটা আহামরি হবে না সেই অনুযায়ী এর ডাউনলোড খুবই ভালো সম্পূর্ণ নতুন অ্যাপ আপনারা এখান থেকে পাঁচ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আজ আমি এই অ্যাপের নাম কি এবং এই অ্যাপে আপনি কত টাকা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এর প্রসেসিং ফি কত এবং ইন্টারেস্ট কত যাবতীয় সব কিছু এ টু জেড আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ একটি নতুন ধরনের অ্যাপ দুহাজার তেইশ সালে লঞ্চ করেছে তাহলে চলুন দেখি ডিটেলস কী আছে নো মানি নো প্রবলেম ভারত লোন ইজ হেয়ার টু হেল্প ইউ প্রেজেন্টিং ভারত লোন আগে বারো এরপরে অনেক লেখা আছে যদি আপনারা পড়তে চান পড়ে নেবে আমি একটু নিচে নেমে যাই দেখি অরিজিনালি কী কী ডকুমেন্টস এরা চাচ্ছে এবং কী কী ডকুমেন্টস দিতে হবে অ্যাপ্লাই করার জন্য এক্সাম্পেল দেওয়া আছে দেখুন লোন অ্যামাউন্ট পঞ্চাশ হাজার অ্যাপ্রক্স থার্টি ফাইভ পারসেন্ট আপনার ইন্টারেস্ট বারো মান্থ মানে বারো মাসের জন্য আপনি নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা প্রসেসিং ফি হাজার টাকা জিএসটি অন প্রসেসিং ফি মোট নিয়ে একশো আশি টাকা অ্যামাউন্ট হচ্ছে আটচল্লিশ হাজার আটশো কুড়ি টাকা আপনি পাবেন ইএমআই চার হাজার নশো আটানব্বই টাকা তার মানে পঞ্চাশ হাজার টাকা লোন স্যাংশন হলে আপনি হাতে পাবেন আটচল্লিশ হাজার আটশো কুড়ি টাকা টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট উনষাট হাজার নশো আটাত্তর টাকা টোটাল ইন্টারেস্ট ন হাজার নশো আটাত্তর টাকা তার মানে আটচল্লিশ হাজার আটশো কুড়ি টাকা পাবেন তার জন্য আপনার ইন্টারেস্ট দিতে হবে ন হাজার নশো আটাত্তর টাকা বারো মাসের জন্য খুব একটা বেশি নয় তারপর এখানে আপনারা যদি পড়তে চান পরে নেবেন আমি ডকুমেন্টসটা দেখি কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে দেখুন ডকুমেন্টস কী কী আছে এক নম্বর আছে ক্যামেরা ক্লিক টু ডকুমেন্টস পিকচার মানে একটি ছবি দিতে হবে ক্যামেরা ওপেন করবেন ছবি তারপর ডিভাইস ইনফরমেশান এবং তিন নম্বর হচ্ছে ফাইল টু তারপর তিন নম্বর হচ্ছে ফাইলস টু আপলোড দ্য পিডিএফ অর ইমেজ মানে আপনার ফাইলের যেসব ছবি আছে তার কিছু হয়তো ডকুমেন্টস ওরা নিয়ে নেবে এই তিনটে ডকুমেন্টস দেখুন এখানে কিছুই চাইনি না স্যালারি ডকুমেন্টস না প্যান কার্ড তেমন কিছুই নয় আপনার ছবি এবং ডিভাইস ইনফরমেশন মানে আপনি ফ্রড করবেন কি না ফ্রড কি না সেই ডিভাইস ইনফরমেশন আর কিছু ছবি এই হচ্ছে আপনার ডকুমেন্টস লাগবে তার মানে এখানে কোন রকম ডকুমেন্টসের প্রয়োজন নেই যত অ্যাপ আছে সব জায়গায় কিন্তু আপনার স্যালারি ডকুমেন্টস লাগবেই স্যালারি ডকুমেন্টস কিংবা আধার কার্ড প্যান কার্ড এখানে কিন্তু তেমন কিছুই দেয়নি জানি না কতটা কি হবে আমি একটু দেখব একেবারে নিউ অ্যাপ তো এই দেখুন রিলিজ রিলিজ অন ফার্স্ট অক্টোবর দুই হাজার তেইশ দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে এই অ্যাপটি লঞ্চ করেছে অ্যাপটি হচ্ছে ভারত লস এই দেখুন ভারত লোনস অ্যাপটির নাম হচ্ছে ভারত লন্স এইবার আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে দেখতে পারেন যে এখানে সত্যি সত্যি কোনো ডকুমেন্টস লাগে কি না আমি ইনস্টল করে দেখব